চব্বিশে মার্চ বাফলা নেতৃত্বে লস এঞ্জেলস রেড ক্রস অফিসে হেইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একটি চেক প্রদান করা হয়। উক্ত চেক গ্রহণ করেন স্থানীয় রেডক্রস প্রধান। অনুষ্ঠানের নেতৃত্বে দেন বাফলা হেইতি ফান্ডের প্রধান জনাব মারুফ। জনাব মারুফের সাথে ছিলেন বাফলার বর্তমান প্রেসিডেন্ট খন্দকার আলম, এক্স প্রেসিডেন্ট ডক্টর হাশেম, ভাইস প্রেসিডেন্ট কুদ্দুস খান, সেক্রেটারি মুশফিক সৌদি। রেডক্রস প্রধান চেক গ্রহণ করেন এবং বাফলার মহতি উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। Sanitary works you want to do, you know, deliver to Bangladesh. If you need any Bangladeshi people, sales, or you need any contact, just contact this BUFLA. Our website is there, www.bufla.com. Bangladesh Unity Federation of Los Angeles, BUFLA-র আয়োজনে হলিউড লস অ্যাঞ্জেলেসে 17 ও 18 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে সেমিনার, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব ভাইস চ্যান্সেলর প্রফেসর মনিরুজ্জামান মিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট শিল্পীবৃন্দ ও প্রবাসী শিল্পীবৃন্দ। আরও থাকবে বিভিন্ন রকমের মনোহারী শাড়ি, কাপড়, অলঙ্কার সহ সুস্বাদু খাবারের স্টল। সকলের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ রইল। বাফলা নেতৃবৃন্দ 24 মার্চ মডার্ন পার্কিং এ অফিসে ভ্রমণ করেন। ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল মডার্ন পার্কিং এর দোলনকে বাফলার 17-18 তারিখে বাংলাদেশ ডে প্যারেড নিমন্ত্রণ দেওয়া ও ফান্ড সংগ্রহ করা। জনাব দোলন নিমন্ত্রণ গ্রহণ করেন এবং প্যারেডে অংশগ্রহণ করতে সম্মত হন। টিমের নেতৃত্বে ছিলেন বাফলার প্রেসিডেন্ট খন্দকার আলম, ভাইস প্রেসিডেন্ট কুদ্দুস খান, এক্স প্রেসিডেন্ট ডক্টর হাশিম ও সেক্রেটারি মুশফিক চৌধুরী। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ শহীদ রফিক সমিতি কোষাধ্যক্ষ। আগামী 4 এপ্রিল মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বাসায় 319 নিউ হ্যাম্পশায়ার অ্যাপার্টমেন্ট নাম্বার 2 ও 3 মানিকগঞ্জ শহীদ রফিক সমিতি মিটিং অনুষ্ঠিত হবে। আপনারা যারা আছেন তারা সবাই আসবেন এবং সেখানে অনেক প্রয়োজনীয় আলোচনার প্রয়োজন আছে যে আমরা কী করে অগ্রসর হব, এই মানিকগঞ্জ সমিতি কী করলে উন্নত করতে পারবে এবং অ্যাকচুয়ালি আমাদের কী করতে হবে, সেই দিক নির্দেশনার জন্য আপনাদের সবার আগমন কামনা করছি। থ্যাংক ইউ। গত রোববারে আমাদের কমিটি, পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আগামী 4 এপ্রিল মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বাসায় 319 সাউথ নিউ হ্যাম্পশায়ার রুম নম্বর 203 সন্ধ্যা 6 ঘটিকার সময় আমরা একটি মিটিংয়ের আয়োজন করেছি। এক্সিকিউটিভ বডির সমস্ত সদস্যদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা 6টার সময় অবশ্যই জাহাঙ্গীর সাহেবের বাসায় আসবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে।